আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। হাফলং থানায় কর্মরত অবস্থায় মৃত্যু ঘটল এক পুলিশ কর্মীর। প্রয়াত পুলিশ কর্মী মালুয়া শ্রীগৌরী জিপির দক্ষিণ কান্দি গ্রামের বাসিন্দা আব্দুল রকিব উর্ফে রুকুবুদ্দিন, পঞ্চম অসম ব্যাটেলিয়ান রকিব, শুক্রবার সকাল 9:30 নাগাদ হাফলং থানায় কর্মরত অবস্থায় হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 45 বছর। পরিবারে রয়েছেন মা, স্ত্রী, 2 ছেলে 3 মেয়ে, ভাই বোন সহ আত্মীয় স্বজন। আবেদন করে পজেশন সার্টিফিকেট না পেয়ে ক্ষুব্ধ হয়ে অফিসের নথিপত্র তছনছ করে ফেলল দুই যুবক। ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণনগর সার্কল কার্যালয়ে। শুধু তাই নয়, দুই যুবকের হামলায় ক্ষতি হয়েছে কার্যালয়ের। জানা গিয়েছে চাঁদখানি এলাকার খালেদ হাসান এবং জাহিদ হাসান নামের দুই যুবক সার্কল কার্যালয়ে পজেশন সার্টিফিকেটের জন্য আবেদন করে, কিন্তু সঠিক প্রমাণপত্রের তথ্য না দেওয়ার জন্য পজেশন সার্টিফিকেট তাদের দেওয়া হয়নি, যার ফলে রামকৃষ্ণনগর সার্কল কার্যালয়ে কর্তব্যরত কর্মীদের উপর চড়াও হয়ে তারা। সার্কল অফিসার সতীশ প্রসাদ গুপ্ত জানান, কার্যালয়ের ভেতরে থাকা কাগজপত্র নষ্ট করে ফেলেছে দেখে তিনি রামকৃষ্ণনগর থানায় খবর দেন। থানার পুলিশ তড়িঘড়ি পৌঁছে দুইজন যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ইস্তফা দিলেন ব্রাজিলের কোচ। শুক্রবার রাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতেই ব্রাজিল কোচের পদ ছাড়লেন তিতে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। তিনি বলেন, এই হার মেনে নেওয়া যন্ত্রণার, আমি এবার শান্তিতে থাকতে চাই। 6 বছরে তার অধীনে 2018 এবং 2022 দুইবারই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তিতের অধীনে ব্রাজিল খেলেছে 81টি ম্যাচ। চলতি শিক্ষাবর্ষ থেকেই বন্ধ হচ্ছে মৌলানা আজাদ স্কলারশিপ। সংখ্যালঘু ছাত্রদের এই স্কলারশিপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এম ফিল ও ডক্টরেট করতে গেলে তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইউপিএ সরকারের সময়ে এই স্কলারশিপ চালু করা হয়েছিল। মোট 5টি ধর্মীয় সম্প্রদায়ের পড়ুয়ারা এই স্কলারশিপ পেত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা রয়েছে, তাই মৌলানা আজাদ স্কলারশিপ চালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। 2005 সালে ভারতে মুসলিম পড়ুয়াদের অবস্থা খতিয়ে দেখার জন্য সাচার কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল শিক্ষাক্ষেত্রে মুসলিম পড়ুয়াদের অবস্থা তফসিলি জাতির থেকেও খারাপ। এই কমিটির রিপোর্টের সুপারিশ মেনেই তৎকালীন ইউপিএ সরকার মৌলানা আজাদ স্কলারশিপ চালু করে মুসলিম ছাড়াও খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি এবং শিখ পড়ুয়াদের এম ফিল বা পিএইচডির জন্য এই স্কলারশিপ দেওয়া হতো। বৃহস্পতিবারই এই স্কলারশিপ বন্ধের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, উচ্চশিক্ষার সময়ে আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে। মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপকে সেই প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করে নেওয়াই যায়। তাছাড়া সংখ্যালঘু পড়ুয়াদের উৎসাহ দেওয়ার জন্য অনেক প্রকল্প রয়েছে, তাই 2022-23 শিক্ষাবর্ষ থেকেই মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে। কানিশাইল ও বদরপুর রেলওয়ে ওভারব্রিজের দাবি জানিয়ে সংসদে সরব হয়েছেন সাংসদ কৃপানাথ মালা। শুক্রবার শীতকালীন অধিবেশনের জিরো আওয়ারে বিষয়টি তুলেছেন তিনি। এই দুটি লেভেল ক্রসিংয়ের কাজ শীঘ্রই শুরু করার দাবি জানিয়েছেন তিনি। গত বছরে তার দাবির ভিত্তিতে এই দুটি লেভেল ক্রসিং নিয়ে
ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে রেল মন্ত্রকের মৌ স্বাক্ষর হয়েছিল বলে দিল্লি থেকে জানান কৃপানাথ মালা। করিমগঞ্জের খানিশাইল ও বদরপুরের রেলওয়ে লেভেল ক্রসিংয়ের জন্য বিপাকে পড়তে হচ্ছে মানুষকে। খানিশাইল রেলওয়ে লেভেল ক্রসিংয়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম লেগে থাকছে ওই এলাকায়। অথচ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার সঙ্গে সংযোগকারী সড়ক হচ্ছে খানিশাইল। জামের কারণে দক্ষিণ করিমগঞ্জ, পাতারকান্দি, রাতাবাড়ি সহ ত্রিপুরার রোগীরা শিলচর মেডিকেল কলেজে সময়মতো পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। প্রায় ঘণ্টা দেড়েক পর জাম ছুটলে বদরপুরে গিয়ে আবার আটকা পড়ছেন। ওইখানে হাইলাকান্দি জেলার বাসিন্দারা গিয়েও আটকে পড়ছেন। এছাড়া জাতীয় সড়ক হওয়ায় মুহূর্তে শত শত গাড়ি আটকা পড়ছে বদরপুরে। একটি ট্রেন ক্রস হওয়ার পর জাম ছুটার আগে আরেকটি ট্রেন পার হওয়ার সময় হয়ে যায়, ফলে ওই দুটি এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জাম লেগেই থাকছে। শুক্রবার এ নিয়ে সংসদে সরব হয়েছেন কৃপানাথ মালা। রাজ্যের চতুর্থ রাউন্ডের গুণোৎসব আরম্ভ হচ্ছে আগামী বছরের 18 জানুয়ারি থেকে। সর্বশিক্ষার মিশন ডিরেক্টর ডক্টর ওম প্রকাশ বৃহস্পতিবার এক নির্দেশ জারি করে এই খবর জানিয়েছেন। চতুর্থ রাউন্ডের এই গুণোৎসব 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। 19, 20 এবং 21 জানুয়ারি প্রথম পর্যায়ে করিমগঞ্জ সহ 13টি জেলায় অনুষ্ঠিত হবে। 18 জানুয়ারি হবে সেলফ এভালিউশন। তেমনি 2, 3 এবং 4 ফেব্রুয়ারি হাইলাকান্দি সহ 10টি জেলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব, সেলফ ইভলিউশন 1 ফেব্রুয়ারি। 16, 17 এবং 18 ফেব্রুয়ারি কাসার সহ 10 জেলায় তৃতীয় পর্যায়ের গুণোৎসব, সেলফ ইভলিউশন 15 ফেব্রুয়ারি। গৌহাটি মহানগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে গিয়েছে 150 বাসগৃহ। শহরের ফটাশিল আমবাড়ির কামাক্কারাম বড়ুয়া কলেজের পেছনে হরিজন কলোনিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই পর্যন্ত 150 ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানা যায়। আগুনে প্রায় 15টি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। তবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নেশায় আসক্ত এক যুবকের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন 3 জন। বৃহস্পতিবার রাতে কামরূপে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিল ওই যুবক, আর তার মারুতির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন 3 জন। আহতদের আমিনা খাতুন, আজাদ নুরুল আমিন এবং জুবাইর আলম বলে শনাক্ত করা হয়েছে। সংকটজনক অবস্থায় তাদের সুনতলী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মারুতি সহ চালক যুবককে আটক করেছে পুলিশ।